হ্যালো বন্ধুরা, আমি অসীমা। আজকে আমি শেয়ার করব টমেটোমের ফেস প্যাকের সম্বন্ধে একটা টিপস। সুন্দর গ্লোয়িং ত্বক পেতে টমেটোর ফেস প্যাক কীভাবে ব্যবহার করবে সেই টিপসটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি টমেটোমের ফেস প্যাক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কাঁচা দুধ, চালের গুঁড়ো, হলুদ। এখানে গুঁড়ো হলুদ নিয়েছি। তোমাদের কাছে যদি গোটা হলুদ থাকে তাহলে তুমি ওটাই পেস্ট করে ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে গোটা হলুদ ছিল না, তাই আমি গুঁড়ো হলুদ ব্যবহার করেছি। এরপর আমি এখানে টমেটোমের পেস্ট নিয়ে নিয়েছি। তো এর টমেটোমের পেস্টের মধ্যে এবার আমি দু চামচ দিয়ে দেব, দুধ দিয়ে দেব দু চামচ। দু চামচ দুধ দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। এবার হাফ চামচ হলুদ গুঁড়ো আমি এটার সাথে মিশিয়ে নেব। এবার এই সবগুলো একসাথে ভালোভাবে আমি এখানে মিশিয়ে নেব। দেখো, এখানে আমি সব কিছু মিক্সড করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার টমেটোমের ফেস প্যাক। এরপর এটা ভালো করে মুখে মেখে আলতো হাতে মাসাজ করতে হবে 1 থেকে 2 মিনিট। তারপর মাসাজ হয়ে গেলে 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে। শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা সপ্তাহে 3 দিন করতে হবে। এতে কোনো সাইড এফেক্ট নেই। এই ফেস প্যাকটা আমিও ব্যবহার করি। তোমরা 2 সপ্তাহ ব্যবহার করার পর বুঝতে পারবে তোমাদের স্কিন কতটা গ্লোয়িং হয়েছে। আজকের আমার এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।